ইন্টার মায়ামির হয়ে কনকেকাফে খেলার সময় চোট পেয়েছিলেন লিওনেল মেসি। ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে সেই চোট তার জাতীয় দলের আসন্ন দুই ম্যাচে খেলা অনিশ্চিত করে তুলেছে। যদিও আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস তো বলেই দিয়েছে যে তিনি প্রীতি ম্যাচগুলোতে খেলতে পারবেন না। সেই ধাক্কা সামলানোর আগে আরেকটি দুঃসংবাদ পেয়েছে আল পিসেলেস্তেরা, ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন আরেক ফরোয়ার্ড পাওলো দিবালা। চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। কোপা আমেরিকার প্রস্তুতির অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় তারা 23 মার্চ মুখোমুখি হবে এল সালভাদোরের। এরপর 27 মার্চ তিনবারের বিশ্বজয়ীরা লস এঞ্জেলসে কোস্টারিকার মোকাবিলা করবে। এই ম্যাচ দুটির আগে একাধিক ফুটবলারের ইঞ্জুরি ভাবনায় ফেলছে কোচ লিওনেল স্কালোনিকে। ইঞ্জুরিতে পড়া মেসি আসন্ন ম্যাচ দুটিতে খেলতে পারবেন কিনা এ নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। তবে সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস ম্যাচগুলোতে তিনি অনুপস্থিত থাকবেন বলে জানিয়েছে। এর আগে ইন্টার মায়ামি গতকাল এক বিবৃতিতে জানিয়েছিল যে মেসির ডান পায়ে ছোট হ্যামস্ট্রিং ইঞ্জুরি হয়েছে, যে কারণে গতকাল রাতে অনুষ্ঠিত ডিসি ইউনাইটেডের বিপক্ষে MLS এর ম্যাচটি খেলেননি লিওনেল মেসি। এমনকি মেসি কবে নাগাদ মাঠে ফিরবেন সেই নিশ্চয়তাও দিতে পারেনি যুক্তরাষ্ট্রের ক্লাবটি। এজন্য প্রতিদিন মেডিকেল পরীক্ষার পর তার চোটের আপডেট নিশ্চিত হবে বলে মায়ামি জানিয়েছে। তবে দলের সঙ্গে মেসি বিমানে উঠবেন কিনা সেটি তার উপর নির্ভর করছে বলেও জানিয়েছে প্রতিবেদনটি, কারণ আসন্ন ম্যাচ দুটি হবে যুক্তরাষ্ট্রে, ফলে তিনি চাইলেই দলের সঙ্গে ক্যাম্পে যোগ দিতে পারবেন। বলা হচ্ছে আর্জেন্টাইন অধিনায়কের বিষয়টি এখনও সুতোর উপর ছুললেও প্রীতি ম্যাচগুলো থেকে দিবালার ছিটকে যাওয়ার খবরটি নিশ্চিত। 30 বছর বয়সী ফুটবলারকে না পাওয়ার কথা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। মূলত চোট ও ফিটনেস সমস্যায় আর্জেন্টিনার সবশেষ 8 ম্যাচেও খেলতে পারেননি দিবালা। চোটে পড়ার আগে রোমার হয়ে অবশ্য বেশ ভালো ছন্দে ছিলেন দিবালা।